সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। মফিজুল্লাহ মেমোরিয়াল একাডেমি কর্তৃক অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের সাথে আছে আমি আকরামুদ্দিন, সহকারী শিক্ষক মফিজুল্লাহ মেমোরিয়াল একাডেমি। তো প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের যে বিষয়টি নিব সেটি হলো তোমাদের বাংলা। এবং আমরা তোমাদের বাংলা নতুন শিক্ষাবর্ষে 2021 শিক্ষাবর্ষে দুইটি ক্লাস করিয়েছিলাম। দুটি ক্লাসে ছিল তোমাদের কাবুলিওয়ালা সম্পর্কে, এবং সর্বশেষ ক্লাসে তোমাদের কাবুলিওয়ালা একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে। আমি আশা করছি তোমরা সবাই প্রশ্নটি খাতায় নোট করে নিয়েছো। যারা এখনও নোট করো নাই, তারা প্রশ্নটি খাতায় কী করবে, নোট করে নিবে, এবং খাতায় লেখার সময় অবশ্যই তারিখ সহ লিখবে। তো আজকে আমি তোমাদের বাংলার কবিতাংশের প্রথম যে কবিতাটি দেওয়া আছে নতুন দেশ, নতুন দেশ সম্পর্কে আলোচনা করব। তোমরা ভিডিওটি দেখার পাশাপাশি তোমাদের মেন বইয়ের 62 পৃষ্ঠায় যাও, সেখানে তোমাদের নতুন দেশ রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাটি দেওয়া আছে। কেমন দেখো, প্রথমে যদি আমরা যদি নতুন দেশের এখানে কিছু ছবি দেওয়া আছে, আমরা একটু ছবিগুলো দেখি। তোমরা একটু এই ছবিগুলো দেখো, এই যে এখানে কিছু ছবি দেওয়া আছে তোমাদের বইতে, এবং বইয়ের 63 পৃষ্ঠায় এই পাশে কিছু কি দেওয়া আছে, ছবি দেওয়া আছে। তো এখানে একটি বালক দেওয়া আছে, কি দেওয়া আছে, বালক, অর্থাৎ একজন কিশোর। তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ো, এই কবিতাটি তোমাদের সমবয়সী কিশোরদের নিয়ে রচিত। এই কবিতাটি তোমরা যদি ভালোভাবে পড়ো এবং বুঝো, তোমাদের কাছে কবিতাটি শুধু যে পরীক্ষার জন্য ফুটবা বা পাশের জন্য ফুটবা তাই নয়, এই কবিতাটি পড়ে তোমরা অনেক আনন্দ পাবে। তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নতুন দেশ কবিতাটি নেওয়া হয়েছে সহজপাঠ গ্রন্থের প্রথম ভাগ থেকে। এই কবিতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নতুন দেশ কবিতায় অজানাকে জানার, অচেনাকে চেনার, এবং প্রকৃতির অদম্য রহস্যের প্রতি কিশোর কিশোরী মনে যে এক ধরনের অপার আকাঙ্ক্ষা জন্মে সেই বিষয়টি তুলে ধরেছেন। কবিতাটি যদি আমরা পাঠ করি, প্রথমে আমরা দেখতে পাই নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে, নাইতে যখন যায় দেখি সে জলে ঢেউ নাচে। অর্থাৎ এখানে প্রথমে কিশোর মনে যে প্রশ্নটি জেগেছিল সেটি হলো, সে যখন নদীর ঘাটে যায়, বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশের দিগন্ত বিস্তৃত, চারপাশে অসংখ্য নদী জালের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো নদীর ঘাটে গেলে স্বাভাবিক নৌকো বাঁধা থাকে, অর্থাৎ কি, নৌকা বাঁধা থাকে। আর সে বলছে বালক যখন সেখানে গোসল করতে যায়, তখন সে দেখে এই নৌকাগুলো জলে ঢেউ নাচে, অর্থাৎ নদীর তীরে জোয়ার হোক অথবা বাটা হোক, পানিগুলা তীরে এসে ধাক্কা লাগে, যার কারণে নদীর তীরে থাকা নৌকাগুলা নাচে ঢেউর। আজ গিয়ে সেইখানে দেখি দূরের পানে মাঝ নদীতে নৌকো কোথায় চলে বাটার টানে। বাটা নদীতে পানির বৃদ্ধি পেলে জোয়ার হয়, এবং পানি যখন কম হয় তখন সেটাকে আমরা বাটা বলে থাকি। অর্থাৎ চাঁদ ও সূর্যের শক্তির আকর্ষণে সমুদ্র বা নদীতে বেড়ে ওঠা জলের কমে যাওয়াকে বাটা বলে। তো সে পরে অন্য রাখাল, এখানে কিশোর পরে অন্য একদিন সেখানে গিয়ে দেখলো দূরের পানে, অর্থাৎ সে দূরে তাকিয়ে দেখে মাঝ নদীতে নৌকা কোথায় চলে বাটা টান। তার কাছে মনে হচ্ছে নৌকাটা অজানা দেশে অজানা গন্তব্যে পাড়ি দিচ্ছে, জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে, সেখানেতে কেমন মানুষ থাকে কেমন বেশে। তোমাদের যে বয়স, এই বয়স তোমাদের বয়সন্ধিকাল বা দুর্দান্ত শৈশবকাল। এই বয়সে কি, কবি সুকান্ত ভট্টাচার্য বলেছেন যে এই বয়সটা হলো কিশোরদের কি অজানাকে জানার, এমন কি পৃথিবী জয় করার মতো বয়স। তোমরা এই সময় নানান কিছু তোমাদের মনে প্রশ্ন জাগে, নানান ধরনের প্রশ্ন উদ্বেগ হয়। ঠিক এই গল্পের মধ্যে কিশোরের মতো তার মনে প্রশ্ন জাগে যে বাটার টানে নৌকাটা দূরের দেশে যাচ্ছে, তার মনে প্রশ্ন জাগে সেখানকার মানুষের জীবনযাত্রা কেমন, সেখানে মানুষ কেমন থাকে। স্বাভাবিক তোমাদের মনে যদি প্রশ্ন থাকে যে আমাদের যে নোয়াখালী জেলা, এই জেলার দক্ষিণ পাশে রয়েছে একটি দ্বীপ হাতিয়া দ্বীপ, এবং একবার সর্বশেষ বঙ্গোপসাগর তীর ঘেঁষে রয়েছে নিঝুম দ্বীপ, সেখানকার প্রকৃতির অপরমার সৌন্দর্য লুকিয়ে আছে, সেখানকার মানুষ জেলেরা মাছ ধরে, নদীতে মাছ ধরে, কিশোর কিশোরীরা কি নদীর তীরে সাঁতার কেটে বেড়ায়, তারপরে দেখি, অর্থাৎ তোমাদের মনে এখনও প্রশ্ন জাগে যে দ্বীপ অঞ্চলের মানুষ
বা নিঝুম দ্বীপের মানুষ, হাতিয়ার মানুষ তারা নদীর ওপারে গিয়ে তাদের সেখানে যায়, না জানি সেখানে জীবনযাত্রা কেমন অথবা ঘূর্ণিঝড়ের সময় তাদের জীবনযাত্রা কীভাবে যায়, এরকম নানান প্রশ্ন তোমাদের মনে জাগতে পারে। পর হলো থাকি ঘরের কোণে সাত জাগে মোর মনে, অমনি করে যায় বেশে যায় নতুন নগর বনে। যদিও কিশোরটা সে ঘরের কোণে থাকে এবং তার মনে সাত অর্থাৎ ইচ্ছা, তার মনে সাত মানে ইচ্ছা, সাত জাগে মোর মনে তার মনে ইচ্ছা জাগে, অমনি করে যায় বেশে যায় নতুন নগর বনে। যেমনিভাবে নৌকাটা মাঝ নদীতে নতুন দেশে চলে যাচ্ছে, ঠিক কিশোরেরও মনে প্রশ্ন জাগে, সেও নৌকার মতো কি নতুন নগর মানে কি নতুন দেশে সেও পাড়ি জমাতে চায়। দূর সাগরের পারে জলের ধারে ধারে নারিকেলের বনগুলি সব দাঁড়িয়ে সারে সারে। সে দেখতে পাচ্ছে যে দূরে সাগরের পাশে জলের মানে কি নদীর তীরে নারিকেলের বনগুলি সব দাঁড়িয়ে সারে সারে। অর্থাৎ তোমরা হয়তো জেনে থাকবে আমাদের নোয়াখালী জেলা হলো উপকূলবর্তী জেলা, আরে আমাদের জেলা নারিকেল এবং সুপারির জন্য বিখ্যাত। বিশেষ করে আমাদের দ্বীপ হাতিয়ায় সেখানকার প্রচুর নদী তীরবর্তী অঞ্চলে নারিকেল গাছ এবং সুপারি গাছ বেশি অনেক বেশি জন্মে এবং এখানে বলছে যে সবগুলো সারিয়ে কি দাঁড়িয়ে রয়েছে। পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে বরফ ভেঙে ডিঙ্গিয়ে যাওয়া কেউ তা পারে না। অর্থাৎ কি পাহাড় চূড়া তার কাছে মনে হচ্ছে যে যে পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে অর্থাৎ কি পাহাড় এবং আকাশ, পাহাড় এবং আকাশটা যেন একেবারেই মিশে যাচ্ছে। আমরা যখন আকাশের দিকে তাকাই মনে হয় যেন ওই দূর অঞ্চল আকাশটা একেবারে তীরে অথবা কি মিশে যাচ্ছে। ঠিক তেমনিভাবে তুমি যখন নদী তীরে যাবা তোমার কাছে মনে হয় যাবে অনেক দূরের আকাশটা যেন কি নদীর সাথে কি হয়েছে মিশে গেছে। কোন সে বনের তলে নতুন ফুলে ফলে নতুন নতুন পশু কত বেড়ায় দলে দলে। এখানে বলছে যে বনের তীরে বা নদীর তীরে বন রয়েছে আর বনের মধ্যে বিভিন্ন পশু কি দলে দলে বেড়াচ্ছে বা তাদের জীবনধারণের জন্য কি ঘাস খাচ্ছে। কত রাতের শেষে নৈকো যে যায় বেশে বাবা কেন আপিসে যায় যায় না নতুন দেশে। এখানে আক্ষেপ কিশোর আক্ষেপ করে বলেছেন যে কত রাতের শেষে প্রতিদিন তো কত নৌকা বেশে যায় তার বাবা কেন আপিসে না গিয়ে অর্থাৎ কি অফিসে না গিয়ে কি নতুন দেশে না গিয়ে অফিসে যায়। তাহলে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এক কিশোরের মাধ্যমে আমাদেরকে আমাদের মাঝে তুলে ধরেছেন যে কিশোর সময় এই সময় কিশোররা অজানা দেশে পাড়ি দিতে চায়, অজানাকে জানতে চায় এবং তাদের মধ্যে এই ধরনের একজন রহস্য বা উন্মোচন কাজ করে। অর্থাৎ বাটার টানে ঘাটে নৌকা বেঁধে কোথায় গিয়ে পৌঁছবে ঠিক নেই, হয়তো বা নতুন পরিবেশে গিয়ে পৌঁছবে, এসব প্রশ্নের উত্তর যে কোনো মানুষের বা জানতে বা যে কোনো মানুষের মনে কৌতূহল জাগবে। আর অজানাকে জানার প্রতি শিশুদের এই ব্যাকুলতা সবার সবথেকে বেশি উড়ে শিশুদের মাঝে। অর্থাৎ তাহলে আমরা নতুন দেশ কবিতা পড়ে জানতে পারলাম যে কিশোরদের মনে বিভিন্ন প্রশ্ন জাগে যে একটা নৌকা নদীর তীরে রয়েছে সেটা মাছ নদীতে গেল আবার সে কোথায় গিয়েও সেখানে মানুষের জীবনযাত্রা কেমন, এই ধরনের বিভিন্ন প্রশ্ন নানাবিধ প্রশ্ন কিশোরের মনে কৌতূহল জাগায়। আর এই বিষয়টি এই কবিতার মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের মাঝে তুলে ধরেছেন। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই কবিতাটি পড়ার পাশাপাশি তোমরা বাসায় অবশ্যই এই কবিতাটা আবৃত্তি করবা, তার পাশাপাশি এখানে পাঠ পরিস্থিতিটা খাতায় লিখবে এবং কবিতাটি লিখেছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা কিন্তু তোমাদের বাংলা সপ্তম শ্রেণীর বাংলা প্রথম ক্লাসে কাবুলিওয়ালা গল্পের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে পড়িয়েছিলাম বিদায়, এই জন্য আর আলোচনা করা হয়নি। তবে তোমরা তোমাদের বইয়ের 66 পৃষ্ঠায় রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যে বর্ণনা দিয়েছে এই বর্ণনাটি অবশ্যই লিখবে এবং তার জন্মসাল মৃত্যুসাল এবং তিনি কী কী কারণে বিখ্যাত এই বিষয়গুলো খাতায় কী করবে লিখে নিবে কেমন, কেননা এই রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। তার কবিতাটি পড়ে সর্বশেষ তোমরা যে তুমি যে অঞ্চলে ভ্রমণ করেছ হয়তো বা তুমি যে কুমিল্লা ভ্রমণ করেছ বা কক্সবাজার গিয়েছ বা তুমি কোনো নতুন দেশে গিয়েছ ওই ভ্রমণের অনুভূতিটা খাতা কী করবে লিপিবদ্ধ করবে এবং বাংলাদেশের বিভিন্ন দ্বীপ সম্পর্কে তোমার মনে যে কৌতূহল জাগে এই প্রশ্নগুলো কী করবে খাতায় লিপিবদ্ধ করবে এবং নিজের মনের মধ্যে এবং কল্পনার মধ্যে কী প্রশ্ন ফুটিয়ে তুলবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।